ক্লাস 8 এ পড়ে ছেলে এইটার মেয়ে নিয়ে ভেঙে গেছে, কথা কয় না? এনে কি রে যুবক, কথা কস না, কি হয়েছে দেখেন না? ক্লাস 9 এ ছেলে পড়ে, 6 এর মেয়ে নিয়ে ভেঙে গেছে। আবার দেখা যায় ক্লাস 7 এর ছেলে, ওই ছেলেটাকে বিনষ্ট করার জন্য শিক্ষিকা তার কাছে বিয়ে বসছে, কথা কয় না ঠিক কিনা জোরে বলে? আর এগুলি ভাইরাল হচ্ছে, এগুলি সাপোর্ট পাচ্ছে, এগুলি 1 লাখ 2 লাখ 5 লাখ ভিউ হয়ে যায়, আর কোরআন সুন্নার কথা কোনো ভিউ হয় না, কি কথা ঠিক কিনা জোরে বলে? এই যে মিডিয়ার ভাইয়েরা আসছে, জিজ্ঞাসা করেন ওরা আসছে কেন? ওরা আসে কোরআনের কথাগুলি ভাইরাল হোক, কথা কোন ঠিক কিনা, মানুষ শুনুক, মা ও বোনেরা শুনুক, যুবক শুনুক, যুবতী শুনুক, রাষ্ট্র দেখুক, ঠিক কিনা চলে পারে? এগুলি বিউ হয় না, বিউ হয় অসৎ চরিত্রের যত কাহিনী আছে সব সবগুলি, জোরে বলেন ঠিক না বেটি? আজকে সমাজে টিকটকের নামে যা করা হচ্ছে, এদেরকে প্রশাসন কেন গ্রেফতার করে না? আমাদের হাতে তো আইন নাই, কথা বলেন ঠিক কিনা? এদেরকে কেন গ্রেফতার করা হয় না? এদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কেন করা হয় না? সমাজ কেন চুপ হয়ে আছে? নেতা কেন চুপ হয়ে আছে? এদেরকে পালন করে কে? এদের বাবা মা কে? টিকটক করে নারী নিয়ে প্রকাশ্যে তারা দিবালোকে সকলের সামনে এগুলি করতেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? কি আপনারা আমার কথায় রাগ হচ্ছেন? জোরে বলেন রাগ হচ্ছেন? আপনারা যদি বক্তৃতা দিতে পারেন সমাজ কাঁপানো দেশ কাঁপানো, তাহলে আমরা কোরআন দিয়ে বক্তৃতা দিতে পারি বিশ্ব কাঁপানো, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই ইহুদিরা তারার বাচ্চারা, ওই বিধর্মীর বাচ্চারা মুসলমানের পিছনে এমন ভাবে লেগে গেছে যে আর টুডে টুমেরু একটা দুইটা বছর পরে মসজিদগুলি শূন্য হয়ে যাবে, মুসল্লি পাওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? জোরে বলেন। এদের থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই?